নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই মহালক্ষ্মী যোগ সাত রাশির পরিপূর্ণ হবে ভাণ্ডার, অর্থাৎ মা লক্ষ্মীর কৃপায়, মা লক্ষ্মীর বরদানে, আশীর্বাদে এই সাত রাশির কান্নার দিন শেষ। আসতে চলেছে আপনাদের সুখের দিন। কোন এই সাত রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তো প্রথমেই জানাই, যারা প্রতিদিন আপনারা যে লক্ষ্মী পূজা করেন বৃহস্পতিবার করে বিশেষ করে, যদি আপনারা মা লক্ষ্মীকে পদ্ম ফুল যদি নিবেদন করতে পারেন, তাতে মা লক্ষ্মী কিন্তু বিশেষভাবে প্রসন্ন হন এবং আপনার ধন সম্পত্তি, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু আপনাদের হবে। তো এই মহালক্ষ্মী যোগে এই কোন কোন এই রাশি এই আগামী দিনে কোটি টাকার মুখ দেখতে চলেছে আমি ভিডিওতে আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির নাম বলবো, সে রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজুদ হবে, প্রপার্টি যোগ এবং আপনাদের বিদেশ থেকে লাভ কিন্তু হতে চলেছে তুলা রাশি, এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা রিকভারি হবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে, আপনাদের ক্ষেত্রে পারিবারিক সম্পত্তি লাভ, অর্থাৎ পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, দৈনিক রোজগার বৃদ্ধি, ব্যবসার ক্ষেত্রে শুভ। তিন নম্বর রাশি, সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনারা পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট পাবেন, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হবে, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন। কন্যা রাশি যাদের টাকা আটকে গেছে বা ফেঁসে গেছে, এই টাকা আপনারা কিন্তু পুনরুদ্ধার করতে পারবেন এবং হঠাৎ আকস্মিক ধনপ্রাপ্তি কন্যা রাশি কিন্তু হতে চলেছে। অর্থাৎ তিন নম্বর রাশি হচ্ছে কন্যা রাশি, মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে কন্যা রাশি। এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, আকস্মিক ধনপ্রাপ্তি, সম্পত্তি লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসার ক্ষেত্রে ভালো, দৈনিক রোজগার বৃদ্ধি। এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা মীন রাশি কিন্তু অর্থ কিন্তু আপনাদের আসতে চলেছে। অর্থাৎ মীন রাশি হতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় আপনারা কিন্তু একাধিক সম্পত্তি, প্রপার্টির মালিক কিন্তু হতে চলেছেন। এবং ধনের জায়গাটা যদি বলি, ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু আপনাদের থাকবে, অর্থাৎ মীন রাশি। এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে লাভ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দৈনিক রোজগার বৃদ্ধি, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, কর্মযোগ, প্রপার্টি লাভ মেষ রাশির ক্ষেত্রে। অর্থাৎ মা লক্ষ্মীর কৃপাতে মেষ রাশির অফার ধন কিন্তু পেতে চলেছে এবং পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট মেষ রাশি যদি আপনি হন, আপনি কিন্তু পেতে চলেছেন এবং ধন সম্পত্তি, নিজস্ব প্রপার্টি হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে লাভ, প্রপার্টি থেকে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি সম্ভাবনা দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে এবং এই সময় আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে,
বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, সম্পত্তিগত দিক আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ আপনার মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একাধিক সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে, এবং আপনাদের যে জায়গাগুলো পেমেন্ট আটকেছিল সেই টাকাগুলো কিন্তু আপনাদের রিকভারি কিন্তু এ সময় হবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে শুভ, যারা ব্যবসা করছেন সেই জায়গাটা কিন্তু আপনারা শুভ পাবেন, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, সফলতা লাভ সাকসেসের জায়গা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট ধনুরাশির ক্ষেত্রে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, প্রপার্টি জায়গা, আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। অর্থাৎ এই মহালক্ষ্মী যোগ এই সাত রাশিকে ধনবর্ষা করতে চলেছে, অপার ধন পেতে চলেছে এই সাত রাশি। তবে দেখতে হবে আপনার জন্মচক্রে মহালক্ষ্মী যোগ আছে কি না, তবেই কিন্তু আপনারা এই ফল, আপনারা বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী নিশ্চিত রূপে পেতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ সকল।